شهر <سجد> رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات <بيكث> من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على মাল্লা নাবিয়ে বা আদা এক তো ভাইয়ের প্রশ্ন যে আমরা যারা কুরবানি করতে চাই এরা কি এরা কি আপনার হাতের চুল এবং নাকার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা বিষয়ে সে চুল বা অন্য কিছু আমরা কি কাটতে পারবো বিশেষ করে জিল হাজমাসের প্রথম দিকে চাঁদ ওঠার পর থেকে আমরা কাটতে পারবো না কি আমাদের করণীয় যে তো ভাই আল্লাহ সুবাহান তালা এমন মেয়ে বলেন ফসল লিলি রব্বিকাওয়ান হার ফসল লিলি রব্বিকাওয়ান হার তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত পড়ো এবং কুরবানি করো অন্যত আল্লাহ সুবাহান তালা বলছেন কুলিনা সলাতি অনুসুকি ওয়া মাহাহাতি ইহি রবীলাহ আলমিন হেনবি তুমি বলে দাও আমার সলাত আমার কুরবানি সলাতি অনুসুকি আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু শুধুমাত্র বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য জি এখন যে বিষয়টি হলো যে আমরা জিল হাজমাসের প্রথম দিকে যারা আমরা কুরবানি করব। এরা কি চুল বা নক এইভাবে কাটতে পারবো না কি করব আমরা জি সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি ওম্মে সালমা আল্লাহ রসুলসুল্লা সামি তিনি বলেন রসুল্লা সাল্লাই ইরশাদ করেন মান আরাদা হ্যাঁ হিয়া যে ব্যক্তি চাই যে ব্যক্তি চাই যে সে কুরবানি করবে যে ব্যক্তি চাই যে কুরবানি করবে অথবা তোমাদের যে কেউ পরস্পরে চাই যে কুরবানি করবে সাহারাহু ওয়ালা শাহরু ফারিহি সে যেন তার চুলের অথবা নখের কোনো কিছু কেটে না ফেলে অথবা স্পর্শ না করে অন্য রেওতে এইভাবে এসছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কুরবানি করতে চাই সে যেন তার হাত অথবা চুল নখ যেগুলো রয়েছে এগুলো যেন না কাটে সে যেন না কাটে তাই অন্য হাদেশে এইভাবে আরও বর্ণনা এসছে যে পরস্পর পেরাই কাছাকাছি যে আমাদের মূল কথা যে আমরা এই প্রথম দশকে চাঁদ উঠে গেলে আমরা যারা কুরবানি করতে চাই তারা যেন আমরা আমাদের হাতের নখ কাটবো না চুলো কাটবো না উপরেরও না নিচেড় না দাড়িও না মুচো না এক কথা শরীরে যেগুলা চুল বা অঙ্গ প্রত্যঙ্গে যা আমরা কাটি এগুলা কাটা থেকে বিরত থাকবো আর একটা বিষয় যে ওলামা সন্না অনেকে বলেন যার আমরা কুরবানিও দিতে পারবো না যদি কেউ কুরবানি নাও দিতে পারে তাহলে সেও এগুলা যদি না কাটে আর কুরবানির উদ্দেশ্যেই নিয়োগ যদি করে ইনশাআল্লাহ সেও নাকি পেয়ে যাবে সেও নাকি পেয়ে যাবে তাই এগুলো ওলামা না বলেন আর এর আগে যেটা বললাম আল্লাহ রসুল্সাল হাদিস যে যে ব্যক্তি ইচ্ছা করে কুরবানি দেওয়ার সে যেন তার হাত পা যেগুলো আছে নখ অথবা চুল অথবা যা আছে এগুলা সে যেন না কাটে তাই আমরা যদি এ নিয়তে এগুলো রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা যে হাদিসে বলা হয়েছে কুরবানির ফজিলত আমরা ইনশাল্লাহ পেয়ে যাব আল্লাহ সুবাহানা তানা যেন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার ফিক দান করেন জি আর হাজ মাসের প্রথম দশকে জাল্লাহ রসুল সাল্লাম যে হাদিসটি নেছেন এবং মুসলিম রহমাল্লাহ হাদিস নেছেন ইবিন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুলল্লাহ সাল্ল্লা সাল্লাম এরশাদ করেন যে হাজ মাসের প্রথম দশকে থেকে আর উত্তম কোনো আমল নেই তো সাহাবারা জিজ্ঞেস করলেন যে ইয়া রসুলাল্লাহ ওলাল জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ কি নয় আল্লাহ রসুলাম বলছেন ওলাল জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ করাও নাই। তবে ইল্লাহ রজলুন খরাজা বেনাপসি ফালা যে বিষাই ফালা মেরজে মির্জালিকে তবে ওই ব্যক্তি যে ব্যক্তি জিহাদে বের হয়েছে কিন্তু জিহাদ থেকে তার যান মানলে বের হয়েছে কিন্তু তার বের হয়ে আসেনি না আসে মাল আর ফিরে আসে না মাল টাকা পয়সা এগুলো নিয়ে বের হয়েছে কিন্তু আর ফিরে আসেনি তার মানে শহীদ হয়ে গেছে তাহলে ভিন্ন কথা মুসলিম রহমাল হাদিস নিয়েছেন তাই আমরা জিলহাজ মাসের প্রথম দশ দিকে দশকে আমরা তসবি তাহালিল যে কিরাজকারী যেগুলো রয়েছে আমরা যদি পারি বেশি বেশি সালাত পড়ব চেষ্টা করব সালাত পড়া সিএমকে যেতে পারি সিএম রাখতে পারি আমরা এই আমলগুলা রাস্তা পথে উঠতে বসতে চলতে আমরা বিবাদবন্দি করার চেষ্টা করব বা সকাল ফরজ সালাত আদায় করে কোরআন পড়ার চেষ্টা করব যেগুলো ভালো আমল আমরা করার চেষ্টা করব অন্যায় থেকে নিজেকে রক্ষা করব অপরদেরকে সত কাজের আদেশ করবো অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য চেষ্টা করব যে এইভাবেই আমরা মূলত যদি আমরা পালন করি তাহলে ফজলতগুলা পেয়ে যাবো আল্লা সুহালা যেন আমাদের সে তফিক দান করেন আরেকটা হাদিস এসেছে যে কোনো ব্যক্তি যদি জিল হাজ মাসের সে প্রথম দশ দিকে দশ দিনে সিএম রাখে প্রত্যেক দিন যদি একটা করে সিএম রাখে তাহলে তারা সিএমের বদলেতে এক বছরের সিএম রাখা হবে এভাবে যে ফজিলতের কথা বলা হয়েছে এই হাদিসটা মূলত সহি না হাদিসটা এটা সহি না এবং আরও বলা হয়েছে কেউ যদি রাত্রে বাদবন্দি করে তাহলে এক বছরের এ বাদবন্দির কথা এভাবে বলা হয়েছে এই হাদিসটি সহি না তাই আমরা চেষ্টা করব কোরআন হাদিস অনুযায়ী আমল করা আল্লা সুহানা তারা যেন আমাদের এসে তফিক দান করেন وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك